কোনো বাস ট্রাক লঞ্চ স্টিমার সবকিছু বাধা উপেক্ষা করে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 20 লক্ষ লোকের অধিক লোক ঢাকা শহরে এখন পর্যন্ত অবস্থান করছে। সেই সাথে যেখানেই একটু পরে সমাবেশের স্থান ঠিক করা হবে সেখানে লক্ষ লক্ষ জনতার স্রোত আপনারা দেখবেন বিচলিত হবে। আর যদি তা না হয় আমি রহিম ছাত্রদল থেকে পদত্যাগ করব। এর মহাসমাবেশে লক্ষ লক্ষ জনতার স্রোত বলে দিবে জনগণ কাদের সাথে আছে, এই অবৈধ স্বৈরাচারী সরকারের সাথে আছে না যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আছে না তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য আছে নাকি স্বৈরাচারী সরকার শেখ হাসিনার জন্য আছে। আওয়ামী লীগ যখন যে কোনো সমাবেশ করে তারা তাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করবে কোনো অনুমতি লাগে না, তারা পারমিশন চাইলেই পারমিশন পেয়ে যায়। কেন ভাই বিএনপি কেউ, আমরা বিএনপি করি আমরা কি মানুষ না? আমরা কি এদেশের জনগণ না? যদি আমরা এদেশের জনগণ হই কেন আমাদের, আমরা আমাদের পার্টি অফিসের সামনে এখন পর্যন্ত দেখেন যতগুলো সমাবেশ করেছি কোনো অপ্রকৃতিক ঘটনা ঘটেছে? মহাসমাবেশকে কেন্দ্র করে আজকে বিএনপি পার্টি অফিসের সামনে সাধারণ মানুষের জনগণ যেখানে লক্ষ লক্ষ হওয়া উচিত ছিল সেখানে পুলিশ বাহিনী দেখেছেন আপনারা পার্টি অফিসের সামনে কিভাবে দাঁড়িয়ে আছে, পুলিশ সেটা পাহারা দিচ্ছে প্রোডাকশন দিচ্ছে সেটা সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝতে পারছেন। আসলে আপনারা দেখতে পেরেছেন যে বিএনপি যে কোনো সমাবেশ করলেই তারা অনুমতি চায়। আমরা সংবিধান অনুযায়ী সব কিছু কাজ করি, বাংলাদেশে সকল ক্ষমতার উৎস কিন্তু এই জনগণ। বাংলাদেশে কোথাও লেখা নেই যে পুলিশের পারমিশন নিয়ে কোনো আমাদের সমাবেশ করতে হবে, তবু কিন্তু আমরা ধৈর্যতার সহিত সব কিছুই পারমিশন নিয়েই করে যাচ্ছি। তারই প্রেক্ষিতে আমরা কিন্তু গতকাল পারমিশন চেয়েছিলাম, আমরা দুই জায়গা পারমিশন চেয়েছিলাম পার্টি অফিস এবং সরোদ উদ্যান, আজকে এখন পর্যন্ত আমরা পারমিশন সেখানে কোথাও পাইনি। আপনারা দেখতে পারবেন যে আওয়ামী লীগ যখন যে কোনো সমাবেশ করে তারা তাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করবে কোনো অনুমতি লাগে না, তারা পারমিশন চাইলেই পারমিশন পেয়ে যায়। কেন ভাই বিএনপি কেউ, আমরা বিএনপি করি আমরা কি মানুষ না? আমরা কি এদেশের জনগণ না? যদি আমরা এদেশের জনগণ হই কেন আমাদের, আমরা আমাদের পার্টি অফিসের সামনে এখন পর্যন্ত দেখেন যতগুলো সমাবেশ করেছি কোনো অপ্রকৃতিক ঘটনা ঘটেছে? আপনারাই বলুন। 7ই ডিসেম্বর যেভাবে একটা নাটকীয় তাণ্ডব লীলা খেলা চালিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে নাটকীয়তা করেছিল সেই আওয়ামী লীগ সরকারের পেটো বাহিনীরা, আওয়ামী লীগ পুলিশ বাহিনীরা, বিএনপির লোক কিন্তু কোনো সময় প্রতিহিংসা রাজনীতি পছন্দ করে না। আপনারা দেখতে পারবেন আজকেও সেই তারই প্রেক্ষাপট, আজকে রাস্তাঘাট এখন কি বলবে বলেন, এখন রাস্তাঘাট সব কিছু ক্লিয়ার, রাস্তাঘাট সব কিছু ক্লিয়ার, রাস্তাঘাট বলেন সব কিছু বলেন ক্লিয়ার, তবে আজকে কেন বিএনপি পার্টি অফিসের সামনে ভাই এত পুলিশ পহারা থাকবে, এত পুলিশ প্রোডাকশন থাকবে? এতে কি সাধারণ মানুষরা আমাদের ক্ষিপ্ত হচ্ছে না? এতে সাধারণ মানুষরা কিন্তু ভয়ভীতি পাচ্ছে না? আমরা আমাদের পার্টি অফিসের সামনে আমরা অবস্থান থাকব, আমরা সোচ্চার আছি সজাগ আছি, যে কোনো মুহূর্তে আমাদের পারমিশন আসবে আমরা ঠিক সেই মুহূর্তে দেখবেন লক্ষ লক্ষ জনতার স্রোত সেই জায়গায় অবস্থান নেবে। তাই আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি মনে প্রাণে যে প্রশাসন আমাদেরকে যে কোনো একটা জায়গায় পারমিশন দিবে এবং আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের মহাসমাবেশকে, অনেক বছর পর আমাদের মহাসমাবেশ, আমরা আমাদের সকল জেলার নেতাকর্মীরা আনন্দ সহিত সমাবেশ করতে আসছে, আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে আমাদের সকল নেতাকর্মীরা আবার বাড়ি ফিরে যাবে। আর আরেকটা বললেন যুবলীগের কথা, ভাই আপনার কেউ যদি গায়ে পড়ে এসে ঝগড়া করতে চায় আমরা কিন্তু বসে থাকবো না, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাদের সমাবেশ যেদিন ছিল সেদিন না করে তারা 27 জুলাই কেন সমাবেশ করতে হবে? জনগণ কিন্তু এগুলো বুঝে, জনগণ কিন্তু এখন এগুলো বুঝে, মামলা হামলা দিন শেষ, আপনারা যতই গাভী মামলা করেন যতই হামলা করেন এটা তারেক রহমানের বাংলাদেশ, সেটা প্রমাণ হয়ে যাবে। এর মহাসমাবেশে লক্ষ লক্ষ জনতার স্রোত বলে দিবে জনগণ কাদের সাথে আছে, এই অবৈধ স্বৈরাচারী সরকারের সাথে আছে না যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আছে না তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য আছে নাকি স্বৈরাচারী সরকার শেখ হাসিনার জন্য আছে, সেটাই কে প্রমাণিত করে দিবে? শুনেন আমি একটা কথা বলি, সব সময় তো এগুলা, কিছুদিন আগেও সমাবেশ গেছে 22 জুলাইয়ের, তখনও রাস্তাঘাট থেকে মানুষ বন্ধ করে দিয়েছে, 12 জুলাইয়ের সময়ও রাস্তাঘাট থেকে মানুষকে আসতে দেয়নি, কিন্তু জনগণ যেভাবে ফেটে ফুপে উঠেছে
এই সরকার পালাবার পথ পাবে না সেই সাথে এর জনসমাবেশে লক্ষ লক্ষ জনতা স্রোত প্রকম্পিত করবে রাজপথ যেভাবে পদযাত্রায় প্রকম্পিত করেছে বাংলার জনগণ রাজপথে নেমে এসেছে কোনো বাধাবিঘ্ন মানে নাই সেই সাথে কোনো বাধাবিঘ্ন কোনো বাস ট্রাক লঞ্চ স্টিমার সবকিছু বাধা উপেক্ষা করে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 20 লক্ষ লোকের অধিক লোক ঢাকা শহরে এখন পর্যন্ত অবস্থান করছে সেই সাথে যেখানেই একটু পরে সমাবেশের স্থান ঠিক করা হবে সেখানে লক্ষ লক্ষ জনতা স্রোত আপনারা দেখবেন বিচলিত হবে আর যদি তা না হয় আমি রহিম ছাত্রদল থেকে পদত্যাগ করব সেটা প্রমাণ হবে একটু পরেই যখন পারমিশন আসবে যখন আমাদের দল থেকে পারমিশন দিবে যে আমাদের সমাবেশ এই স্থানে হবে আপনারা দেখতে পারবেন পুলিশ পরবর্তী নেতারা থাকতে দেয়নি তারা বিভিন্ন সড়কে আছে তাহলে কি ইয়ে কোন জায়গায় কোন গোলাপবাগে অনুমতি পাওয়ার একটাই আছে সাংবাদিক সম্মেলন করবে কোন জায়গায় কার্যালয়ে না সড়কেরও অন্য পাশেও কিন্তু পুলিশ করা অবস্থান দেখা যাচ্ছে এবং কার্যালয়ের সামনে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হচ্ছে আপনাদেরকে যদি দেখিয়ে রাখি এখানে কিন্তু প্রত্যেকটি সামনের যে ল্যাম্পপোস্ট প্রত্যেকটিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে এর আগে কিন্তু গত 7ই ডিসেম্বর কিন্তু সংঘর্ষের পরপরই কিন্তু কার্যালয় 8ই ডিসেম্বর সকাল সকালে কিন্তু প্রত্যেকটি ল্যাম্পপোস্টে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে সেরকমটি কিন্তু আমরা এই মহাসমাবেশের পূর্বে আবার দেখতে পাচ্ছি